একবার বেদব্যাস তার আশ্রমে যুবক শিষ্যদের ব্যাখ্যা দিচ্ছিলেন। তিনি ব্যাখ্যা করছিলেন যে যুবক ব্রহ্মচারীদের সবসময় নারীদের থেকে সাবধান ও সতর্ক থাকার ব্যাপারে, কারণ কামবাসনার আবেগ অনেক শক্তিশালী হয়, তাই নতুন ব্রহ্মচারীদের তাতে শিকার হবার সম্ভাবনা থাকে। এই শুনে ওইখানে থাকা শিষ্যদের মধ্যে একজন উঠলেন, যার নাম জৈমিনী। বললেন, গুরুজি, আপনার কথা ভুল, আমাকে কোনো নারী তার প্রতি আকর্ষিত করতে পারবে না, আমি একজন সম্পূর্ণ ব্রহ্মচারী। গুরু ব্যাসদেব বললেন, জৈমিনী, তোমার কিছুদিনের মধ্যেই আমার কথা অনুভব হয়ে যাবে। এখন আমি কিছুদিনের জন্য আশ্রমের বাইরে যাচ্ছি, 3 মাস পরে ফিরব, সাবধান থাকবে, আর অহংকারের বশে নিজের প্রশংসা কেউ করবে না। কিছুদিন পর শিষ্য জৈমিনী জঙ্গল থেকে ফিরে আসার সময় একটি গাছের তলা দিয়ে আসছিল। সেই সময় সেখানে এক যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই জঙ্গলের মধ্যে এই নারীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জৈমিনীর মনে দয়া এলো এবং বলল, মাফ করবেন দেবী, আপনি চাইলে আমার আশ্রমে এসে আশ্রয় নিতে পারেন। এই কথা শুনে নারী বললেন, আপনি কি ওই আশ্রমে একা থাকেন? সেখানে কি অন্য কোনো নারী থাকে? জৈমিনী বললেন, আমি ওই আশ্রমে একাই থাকি, তবে আপনার কোনো ভয় নেই, কারণ আমি একজন পূর্ণ ব্রহ্মচারী ব্যক্তি, আপনি সেখানে নিশ্চিন্তে থাকতে পারেন। ওই যুবতী নারী বললেন, এক তরুণী কুমারী কন্যাকে এক ব্রহ্মচারীর সাথে রাত কাটানো কখনোই উচিত হবে না। জৈমিনী বললেন, ওহে দেবী, ভয় পাবেন না, আমাকে বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ ব্রহ্মচারী, আমি কথা দিচ্ছি আপনার কোনো হানি হবে না। তখন ওই যুবতী ওই আশ্রমে ব্রহ্মচারীর সাথে থাকার জন্য রাজি হয়ে গেলেন। যুবতী আশ্রমের ভিতর এবং জৈমিনী আশ্রমের বাইরে শুয়ে পড়লেন। মধ্যরাত্রিতে জৈমিনীর ঘুম ভেঙে গেল এবং জৈমিনীর মনে কামবাসনার এক ইচ্ছা জেগে উঠল, কারণ এর আগে সে কখনো এত সুন্দরী নারীকে দেখেনি। কিন্তু জৈমিনী তা উপেক্ষা করে আবার শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ঠান্ডা বাতাস বইতে শুরু করে। জৈমিনী উঠে দরজায় টোকা দেয়। ও দেবী, বাইরে অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি তা সহ্য করতে পারছি না, এই জন্য আমি ভিতরে শুতে চাই। তো যুবতী দরজা খুলে দেয় এবং জৈমিনী ভিতরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মনে আবার তীব্র বাসনার ঝলক ওঠে। এইবার যেহেতু সে যুবতীর কাছেই শুয়েছিলেন, জৈমিনী তার শ্বাস প্রশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছিলেন। তখন তার মনে কাম বাসনার প্রবল লালসা ওঠে এবং সে তার বিবেক হারিয়ে ফেলে। সেই বশে জৈমিনী সেই যুবতী নারীকে আলিঙ্গন করতে যাবে, এমন সময় গুরু বেদব্যাস তার আসল রূপ ধারণ করে এবং বলেন, ওহে প্রিয় শিষ্য, কোথায় তোমার পূর্ণ ব্রহ্মচারী? জৈমিনী এমন ঘটনা দেখে অবাক ও লজ্জায় পড়ে যায়। সে তার মাথা হেঁট করে এবং বলে, গুরুজি, আমার ভীষণ বড় ভুল হয়ে গেছে, আমায় আপনি ক্ষমা করুন। বেদব্যাস তার যোগ শক্তিতে এক নারী দেহের রূপ ধারণ করেছিলেন তার শিষ্যকে পরীক্ষা করবার জন্য, একজন প্রকৃত গুরুর মতো। আসলে এটা ছিল এক মায়া। এই দৃষ্টান্ত আমাদের এটাই শেখায় যে একজন আশ্রমে বসবাসকারী ব্রহ্মচারী শিষ্য যদি এর শিকার হতে পারে, তো আমরা তো এর মধ্যেই ডুবে আছি। একজন ব্রহ্মচারীকে সবসময় সাবধান থাকতে হবে, তা সে আশ্রমেই থাকুক আর সংসারেই থাকুক, কারণ এই কামবাসনার ক্ষমতা প্রবল। কিন্তু কেবলমাত্র আমরাই তথা মানুষ তার বিচার বুদ্ধির শক্তিকে প্রয়োগ করে এর থেকে মুক্তি পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।